নন্দন তত্ত্ব আর্ট অ্যান্ড ক্রাফট একাডেমি আজকে আরেকটি নতুন ভিডিও বানানো হচ্ছে। প্রতিটা স্টুডেন্টদের নিজেদের নিজেদের কাজ, সবাই ব্যস্ত আছে কাজে, তার ফাঁকেই একটি ভিডিও বানানো হচ্ছে। আজকে সামনে ওদের যে ড্রয়িংয়ের পরীক্ষা, সেই ড্রয়িংয়ের পরীক্ষা নিয়ে অনেকেই মানে অন্যান্য সব কাজ করছে, সে কারণের জন্য আজকে নতুন কিছু কাজ আজকে দেখানো হবে। অনেকে অয়েল পেন্টিং করেছে, কিছু পেন্সিলের স্কেচ করেছে খুব ভালো ভালো, ঠিক আছে, এবং বাচ্চাদের প্রতিটি কাজ আপনারা খুব ভালো মতন দেখতে পারবেন। দিব্য, দিব্য তোমার ভালো নাম কি? সাগনিক। সাগনিক আদক একটি দারুণ কম্পোজিশন করছে, সব ঘুড়ি আকাশে ঘুরে বেড়াচ্ছে, ও ঘুরে বেড়ায় সেই জন্য ঘুড়িও আকাশে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। ওর দিদি কি নাম তোমার? নবশ্রী আদক। নবশ্রী আদক, নবশ্রী আদক একটা খুব ভালো কাজ করছে, একটা ওয়াটার কালারকে ও প্যাস্টেলে কনভার্ট করার চেষ্টা করছে, ঠিক আছে। আর মাম্পি, তোমার ভালো নাম কি? মাম্পি। হ্যাঁ, ও মাম্পির ভালো নাম মাম্পি, ঠিক আছে। মাম্পি একটা ভালো কাজ করছে, পদ্ম নিয়ে, পদ্ম নিয়ে একটা কম্পোজিশন করছে মাম্পি, ঠিক আছে। এরপর ঋতু, ঋতু মোটামুটি অনেকটাই সিনিয়র স্টুডেন্ট। ঋতুর একটি কাজ ওখানে নিচে রাখো, এই তো ঋতু একটি পেন্সিল স্কেচ করেছে, ও ক্লাস সেভেনে পড়ে কেন্দ্রীয় বিদ্যালয়তে, ও একটা পেন্সিলের স্কেচ করেছে খুব সুন্দর। আর ও আমি উল্টো দিক থেকে দেখছি একটি ওয়াটার কালার করছে, ও ওয়াটার কালার করছে, একটি বাচ্চা হাতে মাছ নিয়ে যাচ্ছে, সেটা একটু ওয়াটার কালার করছে। এইটা হলো পবিত্র, পবিত্র দাস বলে একটি ছাত্র, সব থেকে সিনিয়র এই মুহূর্তে। ও একটি অয়েল পেন্টিং করছে, এক আর্টিস্টের কাজ। ওকে আমি বলেছিলাম যে কাজটি তুমি একবার করে দেখো, তাহলে অয়েল পেন্টিংয়ের সম্পর্কে একটু ধারণা হবে, এবং একটু সহজ সরল কাজ নিও যাতে ও সুবিধা হয় তোমার। তো এই কাজটিও করছে, বেশ ভালোই করেছে কাজটা, এখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে। ও আজকে আসতে পারেনি ও কিছু সমস্যার জন্য, শারীরিক সমস্যার জন্য। তোমার নাম কি? এইদিকে দেখো, ক্যামেরার দিকে দেখো। সৌম্যদীপ, সৌম্যদীপ, সৌম্যদীপ বেরা একটি ভালো কাজ করেছে, আমি ড্রয়িং দিয়েছিলাম প্যাস্টেলের, ও প্রথমে ড্রয়িং করেছে পেঙ্গুইনকে, দিয়ে তারপরে কাজটি করছে, ও এখন এই মুহূর্তে খুব ভালো কাজ করছে। শ্রেয়া, শ্রেয়া তোমার ভালো নাম কি? শ্রেয়া মাইতি, শ্রেয়া মাইতি প্যাস্টেলের কাজ করছে, বেশ ভালো কাজটি। দেবজ্যোতি বেরার সম্পর্কে আপনারা জানেন, ও এর আগের দিন খুব ভালো একটি গ্লাস পেন্টিং করেছিল। দেবজ্যোতি আজকে আরও একটি কম্পোজিশন রেডি করছে। মিথেশ, ক্যা করো তুম? মিথেশ হলো নন বেঙ্গলি ছেলে, কিন্তু ও দারুণ কাজ করে, বিশেষ করে হিউম্যান ফিগারের হাত পা এগুলো খুব ভালো ড্রয়িং করতে পারে। এই মুহূর্তে মিথেশ, এ ক্যা করো তুম? এ ক্যা ড্রয়িং হ্যাঁ, এ ক্যা ড্রয়িং হ্যাঁ, জলদি বলো। হ্যাঁ চলো, এর নাম হলো চিনি, বাড়ির ডাক নাম চিনি, চিনিকে দেখে নাও সবাই। চিনি তার চুলকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকে, চুলচেরা বিশ্লেষণ যাকে বলে। চিনি কাজ খুব সুন্দর করে, দারুণ কাজ করে, চিনির কাজ আপনারা দেখতে পারেন, দারুণ কাজ করেছ। ও প্রতিটা কাজ নিখুঁত করার চেষ্টা করে, মানে বাচ্চাদের মধ্যে ও এখন এই মুহূর্তে টপ লেভেলে যাচ্ছে। তারপরে একটু নতুন স্টুডেন্ট, তোমার নাম কি জোরে বলো? বা কোন স্কুলে পড়ো? সাউথসাইড প্রাইমারিতে। ও একটি কাজ, ওই স্কুলের কাজ ও করছে, ড্রয়িং করেছে আপনারা দেখতে পারেন, এবং ওটাতে কালার ভরাটও করছে। তারপরে সন্দেশ, তোমার ভালো নাম কি? আয়ুষ্মান খুরানা, আয়ুষ্মান দাস।
সন্দেশ একটি পেঙ্গুইন করছে, দারুণ দারুণ। তারপরে তোমার নাম কি? অনিকেত সাউ। অনিকেত সাউ আজকে পাখি ড্রয়িং করছে, ও সামনে পরীক্ষা, পাখি দিলেও দিতে পারে, সেই জন্য পাখি এবং সঙ্গে কিছু হিউম্যান ফিগারও ড্রয়িং করবে। তারপরে তোমার নাম কি ছোট্টু? অনুরাগ। অনুরাগ বোস, তুমি আজকে কি ড্রয়িং করছো? অনুরাগ বোস আজকে একটি রথ মনে বানাচ্ছে, বাহ। তারপরে তুমি আজকে কি করছো? তোমার নাম কি? সৌম্যজিৎ সাঁতরা। আজকে কি করছো তুমি? ও কিছু স্কেচ করছে আজকে, ও আজকে কিছু এই ব্লক তৈরি করছে, ব্লক দিয়ে স্কেচগুলোকে রেডি করছে, ঠিক আছে। এই যে ও খুব ভালো ভালো কাজ করে, ও এমনি অলরেডি ওয়াটার কালার ও আগে আমার কাছে শিখতো, ঠিক আছে, বর্তমানে একটু বন্ধ করে দিয়েছিল, তারপর আবার শুরু করছে, কিন্তু ভালো কাজ করে। তারপরে সন্দীপ সিং, টপ স্টুডেন্ট। সন্দীপ ক্যা কর রহে হো তুম? হ্যাঁ, তোমার নাম বলো, ঠিকসে বলো, কোন স্কুল মে পড়তে হো তুম বলো? সাউথ সাইড মডেল স্কুল, ক্লাস থ্রি। সাউথ সাইড মডেল স্কুল ক্লাস থ্রি মে ও পড়তা হ্যায়। और आप देख सकते हैं यहाँ पर कुछ शिव, भगवान शिव का वो चित्र बना रहा है। और তারপরে পঞ্চু, আজকে তোর কাজ দেখিয়ে দে, তুই কি করেছিস আজকে, আজকে তুই ফাটিয়ে দিবি বলেছিস, বাহ। পঞ্চু আজকে পেঙ্গুইন করছে, কিন্তু কালারও দারুণ করেছে, মারাত্মক, হেভি হেভি, সুন্দর সুন্দর। আজকে মোটামুটি সবারই আপনারা ড্রয়িং দেখতে পেলেন, ঠিক আছে। এবারে সবাই কাজ করছে, বেশি কথা বলা যাবে না সামনে, নাহলে ওরা একটু ডিস্টার্ব বোধ করবে। আমি কাজ করার সময় ওদের সাথে এমনি একই ঠাট্টা মারি, ঠিক আছে, কিন্তু কাজের বেলাতে কাজ, ঠিক আছে। আর এর আগের দিন আমাকে বাংলাদেশ থেকে একটি, মানে ওনারা একটি অর্গানাইজ করেছিলেন কিছু একটি এক্সিবিশনের জন্য, ইন্টারন্যাশনাল এক্সিবিশনের জন্য, তো উনি আমাকে ফোন করেছিলেন বাংলাদেশ থেকে কি ওনার কিছু স্টুডেন্ট আমার কাজ দেখে, আমার স্টুডেন্টদের কাজ দেখে, কাজ দেখে ও খুব ইমপ্রেস হয়েছে ওরা, তো সেই কারণের জন্য আমাকে বলেছিল আমার ফোন নাম্বার দিতে। আমি বলেছি আমার ফেসবুকে আপনারা গেলেই আমার ফোন নাম্বার দেখতে পাবেন, আমার ফেসবুকে আমার ফোন নাম্বার আছে, ঠিক আছে। আজ আপাতত এইটুকুই, এর পরের দিন আবার নতুন করে আবার স্টুডেন্টদের নতুন কাজ, হয়তো একটি ক্রাফটের কাজ করানোর ইচ্ছে আছে, দেখা যাক কী হয়। টাটা।